বাংলা এস2 চ্যানেলের সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে অন করে দিন, যাতে আপনার প্রয়োজনীয় ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তথ্য সংগ্রহ করা হয়েছে ডেইলি হান্ট নিউজ সাইট থেকে। বেতন কমিশন বন্ধ হতে চলেছে, যেটি করছেন কেন্দ্র সরকার। হয়তো এটাই শেষ, এরপরে আর কোনো পে কমিশনে বেতন বাড়ানো হবে না। হেডলাইনে যেটি উঠে এসেছে, পে কমিশন ভুলে যান, কাজের ভিত্তিতে বাড়বে বেতন, যেতে পারে চাকরি। আমরা অবশ্য বিস্তারিত খবরটি জেনে নেব, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, যারা এখনো বাংলা এস2 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে লাগানো বেল আইকনটি অন করে দেবেন, যাতে অজানা তথ্যগুলি সবার আগে আপনারা জানতে পারেন। বিস্তারিতভাবে যেটি বলা হয়েছে, বেতন কমিশন তুলে দেওয়া হবে এমন কানাঘোষা শোনা গিয়েছিল। এবার ফের সামনে এলো সেই তথ্য, সম্ভবত সপ্তম পে কমিশনেই হবে শেষ পে কমিশন। এরপর আর অষ্টম বেতন কমিশন আসবে না, বদলে অন্য পদ্ধতিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইনে দেওয়া হবে। তবে মাইনে কী হবে সে সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়তো আর পে কমিশন নেবে না, সেই সিদ্ধান্ত নিতে পারে একটি নতুন সিস্টেম। জানা গিয়েছে এবার ব্যবহৃত করা হবে অ্যাক্রুয়েড ফর্মুলা, যার দ্বারা নির্ধারিত হবে সরকারি কর্মীদের বেতন। এক আধিকারিক জানিয়েছেন, গত কয়েক মাস ধরে এই বিষয়ে বিস্তর আলোচনা হওয়ার পর অবশেষে মোদী সরকার নতুন পদ্ধতির দিকে এগোচ্ছেন। দেখুন, তারপরে বলা হয়েছে খুব দ্রুত সেই পদ্ধতি প্রয়োগ করা হবে বলে সূত্রে খবর। এরপরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলি হলো যে জিনিসপত্র দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধির একটা পরিকল্পনা করবেন সরকার, সেটি প্রতি বছর অন্তর একবার করে বৃদ্ধি করা হবে বেতন সরকারি কর্মীদের। এরপরে বলা হয়েছে সরকারি কর্মীদের রেটিং করা হবে, অর্থাৎ সরকারি কর্মীদের কাজের মাপকাঠি নির্ণয় করা হবে। যদি কারো রেটিং কম থাকে তাহলে তাকে ছাঁটাই করাও হতে পারে, এমনই কিন্তু ঘোষণা করেছেন কেন্দ্র সরকার। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর একটি কমেন্ট করে দেবেন। এর ফলে সরকারি কর্মীদের কতখানি উপকার বা অপকার হলো, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।